লক্ষ্মী পুজোর শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো দেখতেই পাচ্ছ এখানে আমি নারকেল কুড়িয়ে নিচ্ছি, আর আজকে তো সবার বাড়িতেই লক্ষ্মী পুজো। আর এখানে দেখো আমি নারকেলের নাড়ু বানানোর জন্য এভাবে এক মালা নারকেল নিলাম, আবার আর এক মালা নারকেল পুরো ভর্তি করে নিয়ে নিলাম। তো আমি একটা পুরো একটা গোটা একটা নারকেল কুড়িয়ে নিয়েছিলাম, সেটা হিসাব করার জন্য এভাবে দুই মালা মতো নারকেল নিলাম। নেওয়ার পর এখন দেখো এখানে আমি এই যে এক মালা ভর্তি করে গুড় নিয়ে নিলাম, হিসেবটা হলো 2:1, দুই মালা নারকেল আর এক মালা গুড়। এখন এটাকে ভালো করে মেখে নিব। এখন দেখো এটাকে ভালো করে মেখে নিচ্ছি। দেখতেই পেলে দেখো এটাকে খুব সুন্দর করে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর এখন দেখো আমি এখানে ইন্ডাকশনে রান্নাচ্ছি, আর এখানে দেখো একটু তেল দিয়ে নিয়েছি, সামান্য সর্ষা তেল দেওয়ার পর এই যে নারকেল আর গুড়ের মাখাটা যেটা করে নিয়েছিলাম মেখে নিয়েছিলাম সেটাকে দিয়ে দিয়েছি। এখন এটাকে কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে যেতে হবে, না হলে নিচে লেগে যাবে। এই যে দেখো হয়ে গিয়েছে। এখন এই যে এখানে নারকেলের নাড়ু বানিয়ে নিচ্ছি, গরম গরম এটাকে করতে হয়। একটু ঠান্ডা করে নিয়েছি নামানোর পর, তারপরে যে এখানে দেখো নারকেলের নাড়ু বানাচ্ছি আমি। এই যে দেখো এখন বলো নারকেলের নাড়ুগুলো কেমন হয়েছে, দেখতে পেরেছো? আর কি করবে বলো, আমি তো একা হাতেই করতে হয়, বেশি করিনি, অল্পটুকুই করে করেছি খুবই সাধারণভাবে। আর এখানে দেখো এখন আমি লুচি বানিয়ে নিচ্ছি, লুচি বানিয়ে নিচ্ছি, একটাতে দুটো করে বানাচ্ছি, তাড়াতাড়ি করতে হবে, আমার তো বাচ্চারাও আছে, ওদেরকেও দেখতে হয়, কি করবো বলো। সেই জন্য আর কি খুবই সাধারণভাবে করছি পূজাটা, সিম্পলভাবে দুটো বাচ্চাকেও দেখতে হয়, আর মেয়েটা তো একটু বড় হয়েছে, যদিও ছেলেটা তো আমার ছোট। আর এখানে দেখো আমি পুজো করা দিয়েছি। এখন সন্ধে প্রায় হবে হবে, এই যে এখন দেখতেই পাচ্ছ আমি সাধারণভাবে আমি পূজাটা করেছি, আর কি সাধ্য অনুযায়ী খুব সাধারণভাবে পূজাটা করেছি, কি করব এখন বাচ্চা যেহেতু ছোট আর আমি একটা হাতে দাদাও করে উঠতে পারি না, তো এর জন্যই আর কি। আর এখানে দেখো আজকে প্রথমেই দেখেছো ভিডিও স্টার্টিংয়ে অনেকগুলো ফুল জোগাড় করতে পেরেছি, দেখো এই যে। আর এখানে দেখো কি কি করেছিস, খুবই সাধারণভাবে করেছি, লুচি, সুজি, নারকেলের নাড়ু, তারপর আর কি তিলের নাড়ু আর খই, পুজোর সব জোগাড় করে নিয়েছি। এখন আমি তাহলে ধূপ ধুনো সব জ্বালিয়ে নিয়েছি, এখন আমি পাঁচালি পরবো। পাঁচালি পরার জন্য হাতে এখানে দুব্ব নিয়ে নিয়েছি, তো এখন পাঁচালিটা পরে নিই। সবাইকে লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আর দেখতেই পেলে আমার লক্ষ্মী পুজো হয়ে গিয়েছে, লক্ষ্মী পুজো বলে আজকে দেখো একটা জামদানি পরে নিয়েছি। আর আগের কাজগুলো যখন করেছি তোমরা দেখতেই পেয়েছো যে আমি সব কিছু আমার নাইটি পরেই করেছি, যা গরম এর জন্য তাড়াহুড়ো করে করতে অসুবিধে হয় শাড়ি পরে, সেই জন্য নাইটি পরেই করে নিয়েছি। আর এই জামদানি শাড়িটার সাথে এই ব্লাউজ পিসটা ছিল, তো এই ব্লাউজ পিসটা আমি নিজেই বানিয়ে নিয়েছি বোটনেক দিয়ে। তো দেখো বোথ সাইড বোটনেক দিয়ে আমি বানিয়ে নিয়েছি, বোটনেক ব্লাউজগুলো পরতে ভীষণ ভালো হয়। আর বোটনেক ব্লাউজগুলো ভালো কি জানো, তো যাদের এরকম এরকম বারবার এভাবে টানা টানার অভ্যাস, এরকম ঠিকঠাক করার অভ্যাস না, তাদের জন্য এই বোটনিক ব্লাউজ খুব ভালো, টানাটানি করতে হবে না, একটু নেমে গেলেও অসুবিধে নেই, তো খুব ভালো লাগে বোটনিক ব্লাউজ পরতে। যারা পরনি এখন পর্যন্ত তারা নিশ্চয়ই বোটনিক ব্লাউজ একটা পরে দেখো, খুব 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 ভালো লাগে বোটনিক ব্লাউজ পরতে। আর বোটনিক ব্লাউজ শিলাতেও ইজি খুব, ঠাকুরঘরটা থার্ড ফ্লোরে, তো এই জন্য খুব খুব খুবই গরম, যদি আজকে বৃষ্টি বলে বৃষ্টি ছিল সেই জন্য গরমটা একটু কমই ছিল, হলেও গরম আছে যথেষ্ট অনেক উপরে, তো এর জন্য। আর দেখো আমার কাজল পুরো ঘেটে পুরো ঘাও হয়ে গিয়েছে, ঘেমে টেমে একাকার হয়ে গিয়েছি। আর আমার ভিডিওগুলো যদি তোমার ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো আজকের জন্য এখানেই বাই, তো আবার একটা নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে, তো ততক্ষণ পর্যন্ত ভালো থেকো।